চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদে আজ সকাল 6টা থেকে বৃহত্তর চট্টগ্রামে 48 ঘন্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটে খবরাখবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, ধর্মঘটের কেমন প্রভাব পড়েছে সড়কে? জি, আপনি যেমনটা বুঝতে পারছেন, চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের যে প্রভাব সেটা আসলে মারাত্মকভাবে ধারণ করেছে। সকাল থেকে আমরা নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে দেখেছি, আসলে এখানে যাত্রীদের ভোগান্তি আসলে চোখে পড়ার মতো। কারণ গতকাল গতকাল দুপুরের পর থেকে পরিবহন শ্রমিক পরিবহন মালিকদের সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে। চাপদাবার দাবিতে তাদের প্রধান দাবি ছিল যে চুয়েটে তাদের একটি ঘটনার কারণে তাদের তিনটি বাস আগুন দেওয়া হয়েছে এবং একটি বাস ভাঙচুর করা হয়েছে। তার প্রতিবাদে আসলে সেই সহ চারটি প্রতিবাদে তাদের এই পরিবহন ধর্মঘট আজ সকাল 6টা থেকে আগামী 48 ঘন্টা চলবে। সেই পরিবহন ধর্মঘটের কারণে আসলে বৃহত্তর চট্টগ্রামের পাঁচটি জেলার সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। বিশেষ করে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এইসব জেলার মানুষ নগর থেকে ফিরতে পারছে না। আমরা এই মুহূর্তে আছি শাহমানত ব্রিজের এখানে, যেখান থেকে কক্সবাজার এবং বান্দরবানের যাত্রীরা যান। আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো, আসলে আপনি কিরকম ভোগান্তির মধ্যে পড়েছেন বাস বন্ধের কারণে? অনেক বেশি কষ্ট পাচ্ছে। আজকে তো আমাদের স্কুল খোলা, আজকে আমি হাই স্কুলের প্রধান শিক্ষক, 1 ঘন্টা ধরে বসে আছে কিন্তু কোনো গাড়ি নেই। আসলে মানে সব দিক দিয়ে মানে একটা নৈরাজ্যকর অবস্থা, আসলে খুব কষ্ট পাচ্ছে। এখন আমরা কিভাবে কর্মস্থলে পৌঁছবো এটা নিয়ে খুব চিন্তায় আছি। জি, আপনি যেমনটা শুনছিলেন, আসলে এখানকার যারা যাত্রীরা রয়েছেন তাদের আসলে সবারই একই কথা, আসলে তাদের ভোগান্তির চরম আকার ধারণ করছে। কারণ যেসব সামান্য খুব অল্প সংখ্যক সামান্য যেসব গণপরিবহন চলছে সেগুলো আসলে ভাড়া দ্বিগুণ থেকে দ্বিগুণ ভাড়া বেশি নিচ্ছেন। তবে পরিবহন শ্রমিকদের দাবি, তাদের উপর তাদের শ্রমিকদের বিভিন্ন জায়গায় হয়রানি করা, বা চালকদেরকে পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা এবং র্যাব কর্তৃক চাঁদাবাজির অভিযোগে নিয়ে যাওয়া সহ চুয়েটের ঘটনায় তারা যে আন্দোলন ডাক দিচ্ছে সেটি তাদের দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। এদিকে পরিবহনের যে ধর্মঘট সেটি নিরসনের জন্য আজ দুপুর 2:30 জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি সভা হওয়ার কথা রয়েছে। সেই সভা থেকে আসলে জানা যাবে এই ধর্মঘট থাকছে কিনা বা এই ধর্মঘট চলবে কিনা বা বন্ধ হবে সেটা আমরা জানতে পারবো। তবে ধর্মঘটের কারণে আসলে পুরো নগর জুড়ে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসছেন বা যাচ্ছেন রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান এসব এলাকার যাত্রী সাধারণ মানুষের চরম ভোগান্তির মধ্যে। নাজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে বাস ধর্মঘটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম।